আসসালামু আলাইকুম বাংলা ভাষণ পঞ্চম শ্রেণী শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি সেতু মিস আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। রুটিন অনুযায়ী আজকে মঙ্গলবার আবার আজকে আমি চলে আসলাম তোমাদের ক্লাস নেওয়ার জন্য। ঝটপট তোমরা নবদূত বই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। আমরা গত ক্লাসে কি করেছিলাম, মডেল কোশ্চেন 13 এর সিন প্যাসেজটা থেকে এক নাম্বার করেছিলাম, তাই তো? আমরা সেই ধারাবাহিকতায় এক নাম্বারের পরে আজকে আমরা আনসিন প্যাসেজ করব। সিন প্যাসেজে তোমাদের কিন্তু বাড়িটা ছিল 1 2 3 4, তাই তো? নিশ্চয় তোমরা পড়েছো, যদি না পড়ে থাকো সম্পূর্ণটা কমপ্লিট করতে না পারো, এর মধ্যে সময় আছে, তোমরা সেটা করে ফেলবে, ঠিক আছে? তাহলে সিন প্যাসেজটা নিয়ে তো আমরা আলোচনা করেছি, আজকে আমরা করব আনসিন প্যাসেজ নিয়ে আলোচনা। ঠিক ওই প্যাসেজটারই আনসিন প্যাসেজে তোমরা চলে যাও, পেজ নাম্বার 141। ওকে, তাহলে আমরা আজকে কি করবো, মডেল কোশ্চেন 13 পেজ নাম্বার 141 আনসিন প্যাসেজটা করব, ঠিক আছে? আমরা সিন প্যাসেজ করেছি, ধারাবাহিক ভাবে আমরা এখন আনসিন প্যাসেজটা করব। আনসিন প্যাসেজ তোমরা বাসায় রিডিং করবে, আমি তার থেকে কিছু ওয়ার্ডের মিনিং তোমাদের বলে দিচ্ছি, তোমরা একটা পেন্সিল দিয়ে সেই ওয়ার্ডগুলো আন্ডারলাইন করো এবং মিনিংগুলো লক্ষ্য করো। যদি এই ওয়ার্ডগুলোর মিনিং তোমরা বুঝতে পারো তাহলে তোমরা যখন প্যাসেজটা রিডিং করবে তখন সম্পূর্ণ প্যাসেজটা তোমাদের কাছে সহজ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা দেখো এখানে আমরা কি কি নতুন শব্দ পাই সেগুলো আজকে আমরা শিখে নিই। ফাইবার আঁশ, বার্ক বাকল, মেইন প্রধান, কালটিভেশন চাষাবাদ, হোল সমগ্র, প্লাফ চাষাবাদ করা, নেসেসারি প্রয়োজনীয়, ফার্টাইল উর্বর, হ্যারো মই দিয়ে ভাঙা, শাওয়ার বৃষ্টিপাত, ম্যাচিউর পরিপক্ক, ফুয়েল জ্বালানি, ইউজুয়ালি সাধারণত, ক্যাশ অর্থকরী, সয়েল মাটি, রেইনফল বৃষ্টিপাত। এই অর্থগুলো শুনে নিশ্চয় তোমরা বুঝতে পারছো এই প্যাসেজটা একটা চাষাবাদের উপরে দেওয়া আছে, আর চাষাবাদ হচ্ছে এখানে জুট সম্পর্কে বলা হয়েছে। জুট আমাদের প্রধান অর্থকরী ফসল, তাই না? মেইন ক্যাশ ক্রপ। এই জুট নিয়ে এই প্যাসেজটা আলোচনা করা হয়েছে, জুট কোন সিজনে আমাদের দেশে ভালো হয়, আমাদের সয়েল এটার জন্য কতটুকু উপযোগী, কোন কোন জেলায় চাষ করা হয়, বিশ্বের কোন কোন দেশে এটা তোমার রপ্তানি করা হয়, তারপরে এটা আবহাওয়া কোন আবহাওয়া চাষ ভালো হয়, চাষ করার পদ্ধতি কি, এই এক্সেট্রা এক্সেট্রা, মানে জুট সম্পর্কে অনেক তথ্য সম্পর্কিত একটি প্যাসেজ এটি, ঠিক আছে? তাহলে আমরা এই প্যাসেজটা সম্পূর্ণ রিডিং করার পরে এখন আমরা চলে যাব 5 নম্বরে। তোমরা জানো 5 নম্বরে কি থাকে, আমাদের FB থাকে এবং বক্সে কয়েকটা অর্থ শব্দ ওয়ার্ড দেওয়া থাকে, সেই ওয়ার্ডগুলোকে ব্যবহার করি আমাদের FB গুলো পূরণ করতে হয়। আমাদের FB থাকে 5টা, বক্সে ওয়ার্ড থাকে 8টা, কিছু এক্সট্রা দেওয়া থাকে, তাই তো? সেখান থেকে বেছে আমরা 5টা ওয়ার্ড নিয়ে 5টা FB পূরণ করব। তাহলে আমি বক্সের ওয়ার্ডগুলো বলে দিচ্ছি, তোমরা তোমাদের সামনে নিশ্চয়ই বই আছে, বই ফলো করো এবং আমার পড়াগুলো মিলাও। গোল্ডেন, হ্যারোড, প্লাফ, জুট, ইউজড, ফেমাস, বান্ডেল, বার্ক, এই ওয়ার্ডগুলোর মধ্যে কোন ওয়ার্ডটা দিয়ে আমার নিচে FB হবে। এ নাম্বারে আছে জুট ইজ গট ফ্রম দ্য ড্যাশ অফ এ টল প্লান্ট। আচ্ছা, প্যাসেজটা পড়লে আমরা জানতে পারবো যে জুট একটা পাট গাছের যে একটা লম্বা গাছ হয় সেই গাছের আঁশ ফাইবার বা তার ছাল বার্ক, এই ছালটা থেকেই কিন্তু জুট সংগ্রহ করা হয়, কালেক্ট করা হয়। তাহলে আমরা এখানে কি লিখবো, উপর থেকে আমরা লিখবো বার্ক ওয়ার্ডটা নিব এখানে, ঠিক আছে? তাহলে আমরা পড়ছি 5 নাম্বার FB। এ নাম্বার আমি শুধু অ্যান্সারটা লিখে দিচ্ছি, বার্ক। বার্ক মানে কি শিখেছি, বাকল। বাকল মিন্স গাছের ডালের যে ছালটা থাকে সেই ছাল। তাহলে আমরা যদি প্যাসেজটা পড়ি তাহলে কি জানতে পারবো, পাট গাছের যে ছালটা থাকে বার্ক, সেই বার্ক থেকে পাট সংগ্রহ করা হয়, ঠিক আছে? নাম্বার বি, জুট ইজ কল্ড দ্য ড্যাশ ফাইবার অফ বাংলাদেশ, গোল্ডেন ফাইবার। এটা আমরা অনেকেই জানি, তাই না? পাটকে সোনালি আঁশ বলা হয়, গোল্ডেন সোনালি ফাইবার, আঁশ সোনালি ফাইবার বলা হয়। নেক্সটে আছে দ্য সয়েল অফ বাংলাদেশ ইজ সুইটেবল ফর ড্যাশ কালটিভেশন। আচ্ছা, কি কালটিভেশনের জন্য বাংলাদেশের মাটি উপযুক্ত, জুট পাট চাষের জন্য, যেহেতু আমাদের প্যাসেজটা পাট চাষের উপরে আলোচনা করা হয়েছে। নাম্বার ডি,
The land for jute cultivation is dash again and again. Harrowed. Harrowed মানে জমিতে চাষ করার আগে মই দিয়ে মাটিটাকে বারবার ভালো মতো ভেঙে নেওয়া হয়। মাটির উপরে মই চালিয়ে মাটিটাকে ভালো মতো ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নেওয়া হয়, সেটাকে বলা হয় হ্যারোড। ঠিক আছে। ই জুট ইজ ড্যাশ ইন মেনি ওয়েজ ইউজড। জুট বিভিন্ন ভাবে আমরা ব্যবহার করে থাকি। মেনি ওয়েজ মানে জুট দিয়ে দড়ি হয়, বস্তা হয়, ব্যাগ হয়, হ্যাঁ, তারপরে বিভিন্ন ধরনের শৌখিন জিনিসপত্র এখন পাট দিয়ে তৈরি করা হচ্ছে। নেক্সট আছে সিক্স নাম্বার। সিক্স নাম্বার আমরা করব ট্রু ফলস। এখানে যে সেন্টেন্স গুলো আছে সেই সেন্টেন্স গুলো পড়ে প্যাসেজের আগে আমরা দেখব সেটা এ বি সি ডি ই সেটা ট্রু না ফলস। খেয়াল করো আমরা একবার বলি, নাম্বার এ বার্ক, বি গোল্ডেন, সি জুট, ডি হ্যারোড, ই ইউজড। ক্লিয়ার? তাহলে এখন আমরা করব সিক্স নাম্বার ট্রু ফলস। হ্যাঁ, ট্রু ফলস এ বি সি ডি ই। দেখো ফার্স্টটা কি বলছে, দা সয়েল অফ বাংলাদেশ ইজ নট সুইটেবল ফর জুট কাল্টিভেশন। এটা ফলস, আমরা জানি সুইটেবল, তাহলে এটা হবে ফলস। ওকে, নাম্বার বি, রাইস ইজ দা মেইন ক্যাশ ক্রপ অফ বাংলাদেশ। ফলস, মেইন ক্যাশ ক্রপ হচ্ছে জুট, রাইস না। নাম্বার সি, দা কাল্টিভেটর সো জুট সিডস আফটার আ গুড শাওয়ার অফ রেইন। ট্রু, অনেক বৃষ্টিপাতের পরে সেই সময়ে বীজ বপন করতে হয়। জুট স্টকস আর অলসো ইউজড অ্যাজ ফুয়েল এন্ড ফেন্সিং। ট্রু, পাট সংগ্রহ করার পরে জুটের যে লাঠিটা থেকে যায়, আস কালেক্ট করার পরে যে একটা সাদা দণ্ড থেকে যায়, সেটা আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি। নেক্সট আছে ই নাম্বার, জুট কালটিভেশন ইজ ইজি। ফলস, এটা কিন্তু ইজি না, অনেক কষ্টের একটা কাজ। নাম্বার এফ, পটেটো ইজ এ কাইন্ড অফ ফাইবার। ফলস, পটেটো ফাইবার না। ওকে, তাহলে আমরা পেলাম এ ফলস, বি ফলস, সি ট্রু, ডি ট্রু, ই ফলস, এফ ফলস। ওকে, তাহলে আজকে আমরা মডেল কোশ্চেন ইলেভেন পেজ, সরি মডেল কোশ্চেন থার্টিন পেজ 141 এর আনসিন প্যাসেজ থেকে 5 এবং 6 নাম্বারটা করলাম। তোমরা এই 5 6 এর সাথে 7 নাম্বারটাও করবে। পেজ নাম্বার হচ্ছে পেজ 141 এর 5 6 7। 5 6 হয়ে গেল, 7 তোমরা নিজেরা প্যাসেজের ভিতরে সব অ্যান্সার গুলো আছে, যে নিয়মে আমরা শিখেছি কিভাবে অ্যান্সার বোঝাতে হয় সেভাবে তোমরা প্যাসেজ থেকে লাইনগুলো নিয়ে উত্তরগুলো সাজিয়ে লিখে ফেলবে। ডু এইচ ডাব্লিউ। ওকে, তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। এরপরে তোমাদের বাংলা ক্লাস হবে, তোমরা ক্লাসটা কন্টিনিউ করো। আগামী শনিবার ইনশাল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো পড়া নিয়ে। ওকে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। Bye everybody. আসসালামু আলাইকুম ক্লাস ফাইভের প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছো, মিস আল্লাহর রহমতে অনেক ভালো আছে। এখন আমরা বাংলা ক্লাস করব।
গত ক্লাসে আমরা বাংলা মাওলানা আব্দুল হামিদ খান ভাষানি রিডিং করেছিলাম, তাই না? রিডিং এবং ওয়ার্ড মিনিং করেছিলাম। আজকে আমরা এই গল্পটির বাকি অংশ পড়বো, ঠিক আছে? তাহলে তোমরা সবাই বাংলা তোমাদের মেন বইটি নিয়ে পেজ নাম্বার 112 পৃষ্ঠা বের করো। বাংলা গদ্য মাওলানা আব্দুল হামিদ খান ভাষা নিয়ে আমরা এই গল্পটি পড়ব, ঠিক আছে? পেজ নাম্বার হচ্ছে 112 আর হচ্ছে 113। তাহলে আমরা গত ক্লাসে রিডিং এবং ওয়ার্ড মিনিং গুলি পড়ে ফেলেছি। আজকে আমরা পড়ব 2 নাম্বার এবং 3 নাম্বার আর পড়বো 5 নাম্বার। তাহলে তুমি একটা খেয়াল করে দেখো, তোমাদের বইয়ে 4 নাম্বার, 6 নাম্বার আর 7 নাম্বার যে নাম্বার গুলি আছে, এই নাম্বার গুলি আমাদের পড়তে হবে না, সেই নাম্বার গুলি তোমরা বাদ দিয়ে দিতে পারো। আচ্ছা, তাহলে 2 নাম্বার দেখো তোমাদের কি আছে। দুই নম্বরে তোমাদের দেয়া আছে এফবি। তোমরা তো নিশ্চয়ই জানো যে এফবি তোমাদের আনসার দেয়া থাকে, অর্থ সহ প্রশ্ন দেয়া থাকে এবং তার সাথে উত্তরও দেয়া থাকে। সেখান থেকে বেছে বেছে তোমাদেরকে সঠিক উত্তরটি নিয়ে এফবি গুলি পূরণ করতে হয়। তাহলে চলো তোমরা খেয়াল করো 2 নম্বরে কি আছে। ক নম্বর আছে, যুদ্ধের সময় সমগ্র বাংলাদেশের মানুষ ড্যাশ হয়ে উঠেছিল, কি হয়ে উঠেছিল? 2-এর ক, প্রতিবাদী হয়ে উঠেছিল। খ নম্বর দেখো, আজ প্রায় বিশ বছর ধরে আনিস সাহেব প্রবাসী। গ নম্বর কি আছে, দেশ চালানো মুশকিল, কি ছাড়া? সরকার ছাড়া। সরকার ছাড়া দেশ চালানো মুশকিল। ঘ নম্বরে আছে, সৎলোকের ধন সম্পত্তির উপরে ড্যাশ থাকে না, সৎলোকের ধন সম্পত্তির উপর কি থাকে না? মোহ থাকে না। ও নম্বর আছে, পাকিস্তানি সেনাবাহিনী 1971 সালে 16ই ডিসেম্বর ড্যাশ করে, কি করে? আত্মসমর্পণ করে। এটি নিশ্চয় আমরা সবাই জানি। চলো আমরা আরেকবার একটু পড়ে নিই। দেখো, যুদ্ধের সময় সমগ্র বাংলাদেশের মানুষ ড্যাশ হয়ে উঠেছিল, প্রতিবাদী হয়ে উঠেছিল। আজ থেকে প্রায় 20 বছর ধরে আনিস সাহেব ড্যাশ, আনিস সাহেব প্রবাসী। ড্যাশ ছাড়া দেশ চালানো মুশকিল, সরকার ছাড়া দেশ চালানো মুশকিল। সৎলোকের ধন সম্পত্তির উপরে ড্যাশ থাকে না, মোহ থাকে না। পাকিস্তানি সেনাবাহিনী 1971 সালে 16ই ডিসেম্বর ড্যাশ করে, আত্মসমর্পণ করে। আচ্ছা, এরপর দেখো তোমাদের 3 নম্বরে আছে কোশ্চেন আনসার। 3 নম্বরে এখানে তোমাদের 7টি কোশ্চেন আনসার আছে, তোমরা বাসায় এই 7টি কোশ্চেন আনসারই মুখস্থ করে ফেলবে, ঠিক আছে? এরপর তোমাদের 5 নম্বরে চলে যাও। 5 নম্বরে দেখো আছে পাঠ পরিচিতি তোমাদের অবশ্যই পড়তে হবে, কারণ এই পাঠ পরিচিতি পড়লেই তোমরা রিডিংটা আরো ভালো করে বুঝতে পারবে, যে রিডিং এর সারমর্মটা কি বলেছে সেটা তোমরা খুব ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে গত ক্লাসে আমরা যে পড়াগুলো পড়েছিলাম সেই পড়ার সাথে আজকে যে পড়াগুলো হলো সেই পড়াটাও তোমরা অবশ্যই খুব ভালো করে বাসায় মুখস্থ করে ফেলবে। তাছাড়া তোমরা আমাদের আগে প্রথম দিকে যে পাঠগুলি পড়ানো হয়েছিল সেগুলি তোমরা অবশ্যই বাসায় রিভিশন দিবে, ঠিক আছে? তাহলে বাংলা ক্লাস আজকে তোমাদের সাথে আমার এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।